দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বল্পপাল্লার দুইটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই নিয়ে দেশটি তিনবার পরীক্ষা চালালো। এতে তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্কগ্রস্ত, তখন তারা মিসাইল নিয়ে ব্যস্ত। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে 11টি যুদ্ধবিমান কিনেছে ইন্দোনেশিয়া। অপরদিকে ভারত রাশিয়া থেকে দ্রুত 10টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম রহমান, আপনারা দেখছেন টপ ফাইভ বাংলা। হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত 19 মার্চ হাইপারসনিক গ্লাইডের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। মার্কিন আর্মি এবং নেভি যৌথভাবে হাওয়াইয়ে এ পরীক্ষা চালায়। পরীক্ষা চালানো গ্লাইডের নাম কমন হাইপারসনিক গ্লাইড। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে জানা যায়, উৎক্ষেপণের পর হাইপারসনিক গতিতে গ্লাইডটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, তবে এর গতি এবং অন্যান্য তথ্য কিছুই জানা যায়নি। মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগন হাইপারসনিক অস্ত্রের কথা আগেই বলেছে। মার্কিন বিমানগুলোর জন্য এই মিসাইল বানানো হচ্ছে। মার্কিন ডিফেন্স নিউজ এর মতে, রাশিয়া চীনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার তারা এখনও এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক অগ্রাধিকার ছিল গ্লাইডটিকে বোমা গাইডেন্স সিস্টেম। ক্যাবলিংয়ের থার্মাল প্রোটেকশন সিস্টেমের উপযুক্ত করা হবে। সাগর এবং ভূমি থেকে এই হাইপারসনিক গ্লাইড বডি উৎক্ষেপণ করা যাবে। বোম মিসাইল প্রতিটি প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই গ্লাইড বডি। মিসাইল ডিফেন্স এজেন্সি মতে, উৎক্ষেপণ করা গ্লাইড বডির চলাচলের পথ পর্যালোচনা করেছে। মার্কিন নেভির স্ট্র্যাটেজিক পরিচালক ভাইস অ্যাডমিরাল জনি বলেছেন, 2017 সালের অক্টোবর মাসে গ্লাইড বডির একটি পরীক্ষা চালানো হয়। তার উপর ভিত্তি করেই বর্তমানে এই পরীক্ষা চালানো হলো। নতুন এই পরীক্ষায় আমরা আরও অনেক প্রযুক্তি যুক্ত করেছি এবং তার সবগুলোই সফলভাবে নিয়ন্ত্রণ করা গেছে। আমরা আমাদের পরবর্তী ধাপ অর্থাৎ হাইপারসনিক মিসাইলের দিকে যাচ্ছি। লকহেড মার্টিন সহ যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো কোম্পানি হাইপারসনিক মিসাইলের তৈরিতে ভূমিকা পালন করছে, আর এর নেতৃত্বে রয়েছে মার্কিন আর্মি। ডিফেন্স নিউজ 1A বলা হয়েছে যে বহু কোম্পানি হাইপারসনিক অস্ত্রের জন্য গ্লাইড বডি, মিসাইল ও অন্যান্য অংশ তৈরি করছে। এক অথবা 2 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হাইপারসনিক মিসাইলের অধিকারী হতে যাচ্ছে। 2023 সালের মধ্যে মোবাইল ল্যান্ড বেস করে ব্যবহার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী 2022 সালের মধ্যে যুদ্ধবিমানে হাইপারসনিক মিসাইল যুক্ত করা, 2023 সালের যুদ্ধজাহাজে এই মিসাইল মোতায়েন এবং 2024 সালের মধ্যে সাবমেরিনে এই মিসাইল যুক্ত হবে। কোনো বস্তুর গতি যদি শব্দের থেকে 5 গুণ বেশি হয়, তাহলে তাকে হাইপারসনিক গতি বলে। সাধারণত শব্দের গতি সেকেন্ডে 342.2 মিটার। হাইপারসনিক গতিতে কোনো বস্তুকে আটকানো সম্ভব নয়। রাশিয়া গত 27 ডিসেম্বর ফরেনবাগ অঞ্চলে একটি ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল মোতায়েন করেছে। এর নাম অ্যাভাঙ্গার্ড হাইপারসনিক মিসাইল। এর গতি শব্দের থেকে 27 গুণ বেশি। পরমাণু বহন করে এই মিসাইল পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে। অন্যদিকে চীন হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালায়। এর গতি শব্দের থেকে 5 গুণ বেশি। চীনা কমিউনিস্ট পার্টির 70 বছর পূর্তি উপলক্ষে এসব অস্ত্র প্রদর্শন করে। রাশিয়া থেকে 11টি SU-35 বিমান ক্রয় করতে চেয়েছিল ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়ে এই যুক্তি থেকে সরে আসতে হয় তাদের।
কিন্তু রাশিয়া বলেছে তারা এই চুক্তি বাতিল করেনি। রাশিয়ার একজন কর্মকর্তা তাদের সংবাদ মাধ্যমে জানিয়েছে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে তাদের এখনো কিছু জানানো হয়নি, তারা এখন বিমান কিনতে আগ্রহী। ব্লুমবার্গের খবরে বলা হয় 1.1 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 11টি SU-35 কিনবে ইন্দোনেশিয়া, কিন্তু মার্কিন চাপের মুখে ইন্দোনেশিয়া এটা বাস্তবায়ন করতে পারছে না। এদিকে চীনের থেকে রণতরি কেনার আগে আলোচনা থেকে সরে আসে ইন্দোনেশিয়া, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে ইন্দোনেশিয়ার উপর। চীন ও রাশিয়ার সাথে কোনো দেশের সম্পর্ক ট্রাম্প প্রশাসন মার্কিন নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এদিকে গাইডেন্স মিসাইলের সজ্জিত ফ্রিগেট বানাতে নেদারল্যান্ডসের সাথে চুক্তি করছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের সহায়তায় এই রণতরী নির্মাণ করছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।